শুভ দুপুর সম্মানিত দর্শক, সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইগলু তারকা কথনের আজকের আয়োজন, এবং সেই সঙ্গে প্রত্যাশা করছে যে যারা এই মুহূর্তে বসে আয়োজনটি দেখছেন তারা সকলে অনেক অনেক ভালো রয়েছেন এবং আনন্দে রয়েছেন এবং সুস্থ রয়েছেন অবশ্যই। এবং আজকের আয়োজন শুরু করবার আগে প্রথমেই আমি আমাদের বাংলাদেশ ফুটবল টিম যারা অনূর্ধ্ব 18 রয়েছেন তারা সাফ চ্যাম্পিয়নে পৌঁছেছেন এবং তাদেরকে অনেক 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 ফেলিসিটেশন এবং অনেক অনেক শুভেচ্ছা এই জয়ের জন্য। এবং আজকের আয়োজনে যিনি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে অতিথিদ্বয় রয়েছেন, বেসিক্যালি প্রথমে যার পরিচয় দিব, তিনি একজন সফল নারী অবশ্যই এবং একটি বাংলাদেশের অত্যন্ত সমাদৃত অত্যন্ত জনপ্রিয় একটি ব্যান্ডের সুরকার, গীতিকার, ভোকালিস্ট, আপনাদের সবার পরিচিত, আমাদের সবার পরিচিত, আমাদের সবার প্রিয় মুখ সুমি, চিরকুট ব্যান্ডের সুমি অ্যাকচুয়ালি। অ্যান্ড আমাদের সঙ্গে রয়েছেন সেই ব্যান্ডের সম্মানিত সদস্য কিবোর্ডিস্ট নীরব। আপনাদের দুজনকে স্বাগত আজকের ইগলু তারকা কথনে, কেমন আছেন? অনেক ধন্যবাদ, অনেক ভালো আছি। আপনি তো প্রথমে বলে ফেললেন যে কেন ভালো আছি, কারণ কালকে বাংলাদেশ অনূর্ধ্ব 18 সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েরা যেভাবে জিতেছে আমরা সত্যি খুবই অনুপ্রাণিত এবং চিরকুটের পক্ষ থেকে তাদেরকে চারিদিকে নারীদের জয় জয়। আসলে কিছু করার নাই। চিরকুট ব্যান্ডের লিড ভোকালিস্ট একজন নারী, সফল নারী বলছিলাম শুরুতেই, এবং সফল আসলে অনেকভাবে। সফলের যদি একটা এক্সাম্পল যদি বলি, অনেক অনেক পুরস্কার, অনেক অনেক কি বলবো স্বীকৃতি, তো একটু যদি রিসেন্ট কোনো ব্যাপার যদি বলতে হয় সেটা হচ্ছে চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ডস, যেটি কয়েকদিন আগে হয়ে গেল 13তম আসর হবিগঞ্জে প্যালেস রিসর্টে, অনেক জাঁকজমকটা আয়োজন হয়েছে, একটা পিকনিক পিকনিক ফিল। একদম, তো পিকনিক কেমন ছিল সেটা একটু জানতে চাই। পিকনিক দুর্দান্ত ছিল, আমরা তো খুবই মানে আনন্দকর, আনন্দকর। তোমরা তো সুইমিং পুল থেকে উঠতেই চাও নাই, ইভেন অনুষ্ঠান শুরু হয়ে গেছে ওদের পুল থেকে ওঠানো যাচ্ছিল। যাই হোক, আসলে এটা ছিল আমাদের চিরকুটের পাওয়া তৃতীয় চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, যেটা হ্যাঁ তৃতীয় ছিল। আমরা এর আগে ব্যান্ড হিসেবে পেয়েছি জাদুসর অ্যালবামের জন্য পেয়েছি, এরপরে আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার পাভেল ও পেয়েছে বেস্ট সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে, আর এটা আমরা পেলাম সিনেমার গানের জন্য। এটা একটা অন্যরকম অনুভূতি আসলে, আর চ্যানেল আইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। অন দ্যাট নোট, আমরা দর্শকদের সময় একটু ইন্টারাপ্ট করলাম, দর্শকরা নিশ্চয়ই একটু দেখতে চাচ্ছেন সেটার ঝলক। হ্যাঁ, কোন গানের জন্য পেয়েছি, হ্যাঁ কোন গানের জন্য এক্স্যাক্টলি এত পুরস্কারটি পেয়েছেন কোন গানের জন্য সেটার ঝলক একটু দেখে আসবো প্রিয় দর্শক পর্দায়, চলুন দেখে আসি। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2018 পাওয়ার্ড বাই সেভেন আপ, ক্যাটাগরি ছায়াছবির গান, গান আহারে জীবন চলচ্চিত্র ডুব, বিজয়ী ব্যান্ড চিরকুট। প্রিয় সুমি এবং তুমি চলে এসো সবাই, কারিনি সে ভুল অবেলা বকুল, অভিনন্দন থাকো, শহুরে বাতাস প্লিজ রিসিভ। আচ্ছা রেলগাড়ি হয়ে যাও না, তবেই তো হয়, সবাই সবাইকে ছুঁয়ে থাকো রেলগাড়ি, হ্যাঁ এই তো সবাই রেলগাড়ি, প্লিজ রিসিভ, ওয়ান্ডারফুল, অসাধারণ। মুস্তফা সরওয়ার ফারুকের ডুব ছবির জন্য তারা অসাধারণ একটি গান করেছিলেন, চিরকুট ব্যান্ডের সবাইকে মঞ্চে পেয়েছি আমরা, অভিনন্দন আপনাদেরকে। ধন্যবাদ, কিপ ইট আপ, কিপ ইট আপ, বাহ 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 বাহ, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখানে বসে, আমি ছিলাম না সেখানে, আমাদের আমার চ্যানেলে দর্শক ফোরামে একটা কাজ ছিল, আমরা সাত বিভাগে ছিলাম, সেই সময় ঘুরছিলাম দর্শকদের কাছে কাছে, সো এখানে বসে এতটুকু দেখে মনে হচ্ছে যে মানে এটা মানে অনেক মানে কি অনেক বড় প্রাপ্তি আসলে। আর যাদের হাত থেকে নিয়েছি, যারা আমাদের অনুকরণীয় অনুপ্রেরণা সারা জীবনের, সেই গুণীজনদের কাছ থেকে পেয়েছি, এটা আরও বেশি আমাদের জন্য সম্মানের ছিল বিষয়টা আসলে। আরও একবার চ্যানেলকে থ্যাংকস এই জন্য। মানে নীরব, আপনার কেমন অনুভূতি ছিল, মানে এখন কেমন লাগছে এটা দেখে? তখন তো অনেক বেশি নার্ভাস ছিলাম বেসিক্যালি, আমরা একটু গানটাও দেখে আসি, প্রিয় দর্শক গানটা একটু দেখে আসি।
এই গানটা নিয়ে একটু বলতে চাই, বিশেষ করে ফারুকী ভাইয়ের কথা। আসলে ফারুকী ভাই মানে এমন একজন ডিরেক্টর যার কাছ থেকে আসলে প্রতি মুহূর্তে শেখার আছে আমার কাছে মনে হয়, আমাদের কাছে। তো এবং ফারুকী স্যারের সঙ্গে তো টেলিভিশনেও কাজ করা হয়েছে। হ্যাঁ, ফারুকীর সাথে অনেক দিনের একটা জার্নি আমাদের, টেলিভিশন, পিপড়া বিদ্যা, তারপরে আর যেভাবে ইনভলভ থাকেন এটা আসলে শেখার মতো। মানে এই ডুবের গানটা কিন্তু ইউজুয়ালি আমাদের লিরিক্স লিখতে খুব কম সময় লাগে, কম সময়ের মধ্যে করে ফেলি। এই লিরিক্সটা লিখতে আমাদের 3.5 থেকে 4 মাস লেগেছিল। আমাদের সাথেও মিলে, কারণ আমরা অনেক হার্ডওয়ার্কিং, কাজ ভালো না হওয়া পর্যন্ত আমরাও থামি না। সো ফারুকী ভাইয়ের প্রতি আসলে আমাদের বিশেষ কৃতজ্ঞতা, কারণ উনি আমাদের যেভাবে বিশ্বাস করেন আমরা ওনাকে অতটাই ভালোবাসি। আচ্ছা, এবং ফারুকী ভাইয়ের সঙ্গে তো আরও কাজ করা হয়েছে। হ্যাঁ, অনেক কাজ করা হয়েছে টেলিভিশন থেকে শুরু। হ্যাঁ, সেগুলোর ব্যাপারে একটু যদি ছোট ছোট করে অভিজ্ঞতা জিজ্ঞেস করি। টেলিভিশনেরটা খুবই অল্প সময় হয়ে গেছিল গানটা, এবং আমার মনে আছে টেলিভিশনে গানটা হওয়ার সময় কানামাছি ফারুকী আমাকে কলকাতা থেকে ফোন দিছে যে এই গানটা এই বছরের সেরা গান হবে উনি বলেছিলেন, এবং আল্লাহর অশেষ রহমতে এবং সবার ভালোবাসায় ওই বছরে কিন্তু আসলে কানামাছি গানটা, ইনফ্যাক্ট উনি আহারে জীবনের সময় এই কথাটা বলেছিলেন যে এই গানটা এই বছরের সেরা গান। আমরা খুব যদি অভয় দেন তাহলে একটা কথা জিজ্ঞেস করব, তুমি আপনারা আমাকে পরে হয়তো অফলাইনে ঝামেলা করতে পারেন, তারপর জিজ্ঞেস করছি। না না, আমি মাফ করে দেব। যে কানামাছির দুটো লাইন যদি, আচ্ছা আমি না একটা শুটিং ছিল, আমি সকাল 8:30 আসছি বাসায়, আমার গলার তুই একটু গান না কানামাছিটা। আচ্ছা, নিরূপে কি এখন নার্ভাস? না, নার্ভাস না। ওকে, দুজনে মিলে আমরা সবাই গাইতে পারি। আচ্ছা, হ্যাঁ মানে কানামাছি মিথ্যা, কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মত, কানামাছি মিথ্যা, কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মত। দুইটা লাইন সাথে প্লিজ। আজকে ছেড়ে দিচ্ছি, আজকে গান শুনছি। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ। সামনে আরো গানের জন্য অপেক্ষা করছি। তো সামনে আর কি কি গান আসছে আমাদের জন্য চিটকুটের পক্ষ থেকে? আমরা তো আসলে গান অনেকই করা হয় সব সময় রেগুলার, একটু এখন একটু ইয়ে দিচ্ছি, পজ দিচ্ছি গান প্রোডাকশন, ঠিক পজ না, কাজ চলছে, ফিল্মের কাজ চলছে। যেমন মাহমুদ দিদার একটা ফিল্ম আসছে, বিউটি সার্কাস। বিউটি সার্কাস, হ্যাঁ বিউটি সার্কাস, ওইটার কাজটা আমরা করছি একটু সময় নিয়ে। আরও কয়েকটা ফিল্মের কাজ করা আছে, ওগুলো সামনে বের হবে। আর এই মুহূর্তে আমরা একটু লাইভ শোজ, যেমন আগামী পরশু অস্ট্রেলিয়া যাব, তো এগুলো নিয়েই একটু ইয়ে হচ্ছি। আর একটু রেস্টও নিচ্ছি আমরা, মনে হয় না যে টানা দৌড়াদৌড়িতে একটু অসুস্থ হয়ে গেছি আমরা সবাই। বিজ্ঞাপনে জিঙ্গেলে কাজ করা হচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ, এটা আমরা অনেক আগে থেকেই করি আসলে, রেগুলারলি থাকে আর কি, রেগুলারলি, কারণ আমি নিজেই তো বিজ্ঞাপন সংস্থায় কাজ করি অনেকদিন ধরে। আর আমাদের সবাই, আমাদের ইমন, পাভেল, ওরা সবাই জিঙ্গেলে ইনভলভ, নীরব এখন ওরা আলাদা আলাদা করে করে সবাই। তো চিরকুট হিসাবে জিঙ্গেল আমরা এখন কম করি, বাট ওরা করে। বাট থিম সং টং এগুলো করা হচ্ছে অনেক। আচ্ছা, একটা কথা দর্শকদের না বললেই না, আমি হয়তো অনেক দর্শক জানে, অনেক দর্শক হয়তো জানেন না, সেটি হচ্ছে যে চিরকুটের ম্যাক্সিমাম লিরিক্স কিন্তু সুমিয়াপাল লেখা, এবং উনি বলছিলেন যেটা দুর্ভাগ্য, দুর্ভাগ্য আমাদের অনেক সৌভাগ্যের ব্যাপার, অনেক সুন্দর সুন্দর লিরিক্স আমরা পেয়েছি ওনার গানের মধ্যে দিয়ে, চিরকুট ব্যান্ডের গানের মধ্য দিয়ে। এবং চিরকুটের শো বলছেন অস্ট্রেলিয়াতে আছে, মেলবোর্নে এবং হচ্ছে সিডনিতে, তো সেখান থেকে সেখানে যাওয়ার পরিকল্পনা চলছে নিশ্চয়ই, এবং সেখানে অনেক পরিকল্পনা হচ্ছে।
হ্যাঁ, মানে যার পরিকল্পনা হচ্ছে সেটা অ্যারেঞ্জ করেছে ওখানে বাঙালি কমিউনিটির লিসন ফর নামে একটা অর্গানাইজেশন, সাথে আছে সেভ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়া আর বাংলাদেশ থেকে ক্রিয়েটো। সো ওনারা তিন প্রতি বছর এই শোটা করা হয়, তো এবছর আমরা আমন্ত্রিত হয়েছি সিডনিতে, সেটা 13 তারিখে হবে অক্টোবরে আর 20 তারিখে মেলবোর্নে হবে। হ্যাঁ, তো আমরা মোটামুটি প্রিপারেশন নিয়েছি আর দেশের বাইরে যতবারই শো করতে যাই এই অনুভূতিটা না একদম আলাদা, কারণ আমরা না প্রতিটা মানুষের ভিতরে দেশের জন্য যে একটা আকুলতা এটা একদম চোখে মুখে ফুটে ওঠে, এবং এক একটা মানুষ পেলে তারা মনে হয় যে পুরো দেশটাকে পেয়েছে। দেশের বাইরে যাচ্ছেন, জাদুর শহর ঢাকা ছেড়ে যেতে ভালো লাগে? মানে জাদুর শহর ঢাকাকে মিস করেন? ঢাকা তো আমরা সবসময় মিস করি আসলে, ঢাকা যার জন্য তো গানটা। আচ্ছা, এই বিখ্যাত গানে দুলালান যদি নীরব ভাই আবার নার্ভাস না হয় যদি গাইতে পারেন। আরে, জাদুর শহর গানটার মেইন আইডিয়া কিন্তু ছিল আমাদের নুরুল্লাহ নাতিক ভাইয়ের। ওকে, হ্যাঁ, তো আতিক ভাই একটা নাটক ছিল জাদুর শহর, ওইটা থিম সং আমরা করছিলাম এটা। আচ্ছা, সেটা আপনার লেখা নিশ্চয়ই? না, প্রথম যে আট লাইন এটা আনন্দ নামে একটা ছেলে ব্রিলিয়ান্ট লেখে আনন্দ, পরে ওর সময় দিতে পারিনি, পরে অন্তরাগুলো আমার লেখা ছিল। ফিনিশিং টাচ, আমি গানটা শুনবো না। না, আচ্ছা ঠিক আছে। নীরব ভাই, আমি কি বলবো, আপনি গান, আল্লাহ জানে, যাই হোক চেষ্টা করি, তুই গাইস। হ্যাঁ, কবি হাসে টাকা ভাসে গঙ্গা বুড়ি শহরে, কবি হাসে টাকা ভাসে গঙ্গা বুড়ি শহরে, আসমানি তুই কাঁদিস কেন অট্টালিকার বাহারে, মিছে হাসি মিছে কান্না পথে পথে আড়ালে, ও গ্রিন সিগনাল রেড ওয়াইন দেয়ারে দেয়ারে, এ শহর জাদুর শহর প্রাণের শহর ঢাকারে, এ শহর জাদুর শহর কানের শহর আহারে। কোটি কোটি দর্শক তরফ থেকে আমি তালি দিই। সাত সকালে গান গাওয়া এটা কিন্তু খুব অন্যায়। সরি, আচ্ছা এরপরে আমি দুপুর না কিসে, আমাদের জন্য তো সকাল। আচ্ছা, এটার জন্য আমি অন্যভাবে কম্পেনসেট করব অবশ্যই। আচ্ছা ঠিক আছে। সুমেপা, এই তো গেল চ্যানেলাই মিউজিক অ্যাওয়ার্ডস, এর পাশাপাশি আমি যে সফল নারী বলেছি এর পেছনে একটা বিশেষ কারণ রয়েছে, সেটি হচ্ছে আপনি অনন্য শীর্ষ 10 পুরস্কারও পেয়েছেন। হ্যাঁ, তো এইটার অভিজ্ঞতা এবং অভিজ্ঞতার আগে জিজ্ঞেস করছি একটা ফিলিংটা কেমন, অনুভূতি কেমন যে পেলেন যে আরও 9 জন নারীর সঙ্গে এক বছরে? হ্যাঁ, মানে যখন আরও 9 জন নারীর সাথে, আমি আসলে অত্যন্ত সফল 9 জন নারী তাদের সাথে আমি যখন একই লাইনে বসেছি, আমার নিজের কাছে মনে হয়েছে আমি অতি ক্ষুদ্র, কারণ বাকিরা যারা ছিলেন যেমন মারিয়া মান্ডা ছিল, তো খেলাধুলায় পেয়েছে অনেক কষ্ট করে করে সেইখানে এসছে, তৃতীয় লিঙ্গের একজন ছিলেন রংপুর অথবা দিনাজপুর থেকে এসেছিলেন, ওনাদের যে সংগ্রামের কথা শুনেছি, সো সেইখান থেকে আসলে এই অর্জনটা, বা এটা আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা দায়িত্বের জায়গা। হ্যাঁ, দায়িত্ব বেড়ে গেছে আমার জন্য ব্যক্তিগতভাবে, আর আমি সবসময় মনে করি আমি যেটা হয়েছি আজকে বা মানে যতটুকুই আসতে পেরেছি এটা আমার একার না, এটা আমার পেছনে আমার ব্যান্ড ছিল ফুল, আমার ব্যান্ডের সাপোর্ট ছিল, আমার পরিবার, আমাদের যারা ভালোবাসেন সবার সাপোর্টেই আমি আসলে, আর সত্যি কথা অনুপ্রেরণা হতে হলে অনেক কিছু করতে হবে জীবনে। সো আপনি যেটা বললেন যে সফল, সফল আমি ভাবতে চাই না বা আমি আসলে ভাবি না, কারণ সফলতার কোনো শেষ নেই, আসল বিষয়টা হচ্ছে পরিশ্রম, কাজ করে যাওয়া, ফোকাস ঠিক রাখা, এগুলো তো এগুলো করে যেতে হবে, এটাই হচ্ছে কথা। আর এই পুরস্কারটা যেটা হয়েছে যে এই প্রতি এর আগে বহু আগে এটা 94 থেকে দেওয়া হয়, এবং যে সকল নারী এই পুরস্কারটা পেয়েছে তাদের লিস্ট দেখে আমি সত্যি নিজেকে খুবই সম্মানিত বোধ করেছি, অনেক বড় বড় মানুষ পেয়েছেন।
অনেক বড় অনুপ্রেরণা জায়গা ছিল এটা আসলে সেজন্যই সফল বলেছি এবং ইট কামস ফ্রম ইওর অডিয়েন্স এবং আপনাদের আপনাদের যারা ফলোয়ার ফলো করে তাদের পক্ষ থেকে আসা সো দ্যাটস কমপ্লিটলি ওকে আমরা সামনে অস্ট্রেলিয়া থেকে এসে কি কাজ করছেন যদি জিজ্ঞেস করি ইমিডিয়েট অস্ট্রেলিয়া থেকে এসে আমাদের কিছু গ্রাউন্ড ওয়ার্ক করার কথা কিছু কাজ নিয়ে সেটা স্টুডিওতে আমরা করব আর যেটা হয় যে আমাদের সবারই আমাদের কিন্তু মিউজিকের বাইরেও সবার প্রফেশন আছে মিউজিক রিলেটেডই কারণ আমরা চাই না আমাদের বাংলাদেশে তো মিউজিক করে সার্ভাইভ করাটা একটু ডিফিকাল্ট আসলে আমাদের আমাদের তো লাইন আপে আমি পাভেল ইমন তো সবসময় ছিলাম আমাদের নীরবও অলরেডি 5 বছর হয়ে গেছে অলমোস্ট আমাদের দিদার আছে বেইজে ও অনেক বছর ধরে আমাদের সাথে সাগর ভাই আছেন সাউন্ডে প্লাস আমাদের স্টুডিওতে অনেক কাচ্চা বাচ্চা আছে আমরা অনেক দিন ধরে আছে এই তো সবাই মিলে ওকে অন দ্যাট নোট গান গেতে গেতে আমরা শেষ করব আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি এর জন্য এবার কোনো মাফ আচ্ছা ঠিক আছে নীরব ভাই আমি গাচ্ছি নীরব এবং নীরব ভাই ঠিক আছে আই হোপফুলি এবার নার্ভাস হবে না তবে নার্ভাস হলে অসুবিধা নেই আপনাদের জন্য রয়েছে ইগলুর পক্ষ থেকে দুটি আচ্ছা আমি না এতক্ষণ ধরে আমার পেট জ্বলতেছে আমি একটু খাইতে যাইছিলাম এটা আপনি দেন নাই আমাকে আগে ওকে এক্সেন্ট এবং পাঠক সমাবেশের পক্ষ থেকে দুটো বইও রয়েছে থ্যাংক ইউ সো মাচ আপনাদের জন্য থ্যাংক ইউ রাইট থ্যাংক ইউ আজকে আমি আপনাদের বলবো যেটা স্পুনও কিন্তু আছে আইসক্রিমটা খেতেই হবে হ্যাঁ আমি খাই তুই গাঙ্গা ঠিক আছে আজকের ইগলু তারকা কথন আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং যারা দর্শকরা ছিলেন আমাদের সঙ্গে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকবেন সবসময় চ্যানেলের পর্দায় চোখ রাখবেন আমরা আজকে একটা গান শুনছি কোন গানটি নীরব ভাই একটা ছেড়ে দিন নাকি হ্যাঁ এনিওয়ান চলুন একটা ছেড়ে দিন বুকের মাঝে কষ্ট একটা ছেড়া রাত স্বপ্নগুলো নষ্ট তবু একটা আলোর ভোর আমার পাশে তুই একটা রোদের ডাকে আকাশটা ছুঁই তবু একটা আলোর ভোর আমার পাশে তুই একটা রোদের ডাকে আকাশটা ছুঁই